Hello friends, welcome back to my channel. I am Shima from Shima's Blog and Cook. বন্ধুরা, আমরা যারা বাদাম খেতে পছন্দ করি, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। বাদামের উপকারিতা বলে শেষ করা যাবে না, শুধু একটা কথাই বলি, বাদাম খেলে কিন্তু সহজে বুড়ো হয় না মানুষ। আমি বাদাম খেতে খুবই পছন্দ করি, তো চিন্তা করলাম আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কাওরান বাজার থেকে 1 কেজি বাদাম নিয়ে এসেছি। 1 কেজি বাদামের দাম পড়েছে 120 টাকা, এটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। এই বাদামটি ভেজে খেলে খুবই মজা লাগে, কারণ আমরা যারা রাস্তা থেকে বাদাম কিনি, ওই বাদামগুলো কিন্তু 3-4 বার ভাজা হয়, কারণ তারা প্রথম দিন যে বাদামটা ভাজে সেটা কিন্তু বিক্রি হয় না, পরের দিন আবার সেটা ভাজে। তো এইভাবে বারবার ভাজা বাদাম, এতে কিন্তু তেমন কোনো ফুড ভ্যালু থাকে না বা শরীরের তেমন কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। বাদাম যদি বাসায় ভেজে খেতে পারেন, তাহলে কিন্তু বাদাম থেকে সত্যিকারের পুষ্টিগুণটা পাবেন। আমি নর্মালি উপরের এই খোসা ছাড়ানোর বাদামগুলো কিনি, কিন্তু আজকে আমি একটু আস্ত বাদামগুলো কিনলাম এবং কিভাবে এটা প্রসেস করছি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। বন্ধুরা, বাদাম ভাজার জন্য আপনাদের লবণ অথবা বালি লাগবে, তো আমি বালি নিয়ে এসেছি। আমাদের পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ হচ্ছে, ওখান থেকে অল্প কিছু বালি নিয়ে এসেছি। এই বালি দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে কেক বানাই আর বাদামও ভাজি। তো আমি বালিগুলো একটি কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে 1 বাটি পরিমাণ বাদাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বালি দিয়ে বাদাম ভাজার জন্য যে কোনো বাতিল দেওয়া কড়াই অথবা লোহার কড়াই হলে ভালো হয়, রান্নার কড়াইগুলো ইউজ না করাই ভালো। বাদাম ভাজার শেষে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে বালি রেখে রান্নাঘরের এক কর্নারে রেখে দেবো আবার পরের দিন বাদাম ভাজার জন্য। 5-6 মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে বাদাম থেকে। আমরা সাধারণত যেরকম বাদাম কিনে থাকি ঠিক ওরকম একটু ভাজা ভাজা কালার হলেই বাদামটা নামিয়ে নেবেন। নামানোর সময় এরকম ফাঁকা ফাঁকা একটা ঝাঁঝরি ইউজ করলে বালিগুলো পড়ে যাবে আর টপাটপ করে আপনি বাদামগুলো কালেক্ট করে নিতে পারবেন। বাসায় বাদাম ভাজার কারণ হলো আপনি যখন খুশি তখন ভেজে নিতে পারছেন, বাজারে যাওয়ার কোনো ঝামেলা নেই, আর বাজারের বাদামটি কিন্তু ফ্রেশ থাকে না, দ্যাট মিন্স ফার্স্ট টাইম ভাজা থাকে না। বন্ধুরা, বাড়ির প্রত্যেকটা সদস্যকে রেগুলার বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তোলাটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস হবে। আর বারবার ভাজার ফলে বাদামের স্বাদ নষ্ট হয়ে যায় এবং ফুড ভ্যালুও থাকে না, যেটা আমি আগেই বলেছি। বন্ধুরা, কথা বলতে বলতে দেখলেন আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, রেগুলার কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো কেনা সম্ভব না এবং এগুলো ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়া সম্ভব না, এটা খুবই এক্সপেন্সিভ। বাট এই ধরনের চীনা বাদাম যেটা অনেক সস্তা এবং সবসময় পাওয়া যায়, তো এই বাদামটা খাওয়ার প্র্যাকটিস কিন্তু আমরা করতেই পারি, যেটা ফিউচারে খুব ভালো কাজে দেয়। সন্ধ্যার সময় টিভি দেখতে দেখতে অথবা বিকেলবেলা বারান্দায় বসে গল্প করতে করতে এরকম ফ্রেশ ভাজা বাদাম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর যেটা আমি করে থাকি, তো আজ চিন্তা করলাম আপনাদের সঙ্গে এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। বন্ধুরা, সময় করে বাদাম খাওয়ার উপকারিতার উপরে কিছু ভিডিও দেখে আসতে পারেন, এতে আপনারা আরও বেশি জানবেন বাদামের উপকারিতা সম্পর্কে। আজ আমার চ্যানেলে যারা প্রথম বন্ধু এসেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ঘুরে আসতে পারেন, আমি চেষ্টা করি সবসময় সহজ সহজ সুন্দর রেসিপিগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আপনারা এই সুন্দর সুন্দর টেকনিকগুলো আইডিয়াগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।